बंगाल विधानसभा चुनाव में नंदीग्राम हॉट सीट बन चुका है। मुख्यमंत्री ममता बनर्जी ने बीजेपी नेता शुभेंदु अधिकारी के गढ़ नंदीग्राम में जनसभा की और बीजेपी पर जमकर निशाना साधा। उन्होंने आरोप लगाया कि बीजेपी हिंदू मुसलमान में भेदभाव करती है और जनता को बांटना उचित नहीं। नंदीग्राम से खुद को जोड़ते हुए मुख्यमंत्री ने कहा कि वो खुद का नाम भूल सकती है लेकिन नंदीग्राम को नहीं भुला सकती। তার কারণ আমি আবার বলি ভুলতে পারি নিজের নাম ভুলবো না কোন নন্দীগ্রাম তাই সেদিন ছিলাম এবং আজও আমি আমার সহকর্মীদের বলতে এসেছি আপনারা দলের সম্পদ আপনারা দলের সম্পদ যদি আপনারা মনে করেন আমার দাঁড়ানো উচিত না আমার কালকে নমিনেশন আছে আজকে বলে দিন আমি চলে যাব আমি তাহলে দাঁড়াবো না আমার দরকার নেই যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি শুনে রাখুন আমিও হিন্দু ঘরের মেয়ে আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে হিন্দু ধর্ম মানে রক্ষাকালী হিন্দু ধর্ম মানে চামুণ্ডা কালী হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী হিন্দু ধর্ম মানে সিদ্ধেশ্বরী কালী ভবতারিণী মা ভুবন মোহিনী মা মনমোহিনী মা সিংহবাহিনী মা জৌরী কালী মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী মা সন্তোষী মাতা কত মা তার কারণ আমি আবার বলি ভুলতে পারি নিজের নাম ভুলবো না কোন নন্দীগ্রাম তাই সেদিন ছিলাম।